শুধু কোন মুসলমানকে দান করেন নাই, যখন বিপদগ্রস্ত হয়েছে আল্লাহর নবী মুসলিম গৈর মুসলিম ইসলামের অনুসারী অন্যান্য ধর্মাবলম্বী সকলের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সবাইকে বিপদগ্রস্ত মানুষকে সমানভাবে দান করে যেতেন। সুবহানাল্লাহ। মানবতা যখন বিপদে পড়বে তখন কোন ধর্ম দেখার সুযোগ, সেই কি মানুষ কিনা সেটাই দেখতে হবে। এটা শিখিয়েছে কে? ইসলাম। কে শিখিয়েছে? ইসলাম শিখিয়েছে। কেন আমরা দান করব? কেন দান করব আমরা? কেন তাদের খোঁজ খবর নেব? আমরা তো চিন্তা করতেছি আমরা কি আছি, আমরা ভালো আছি, তো আমি ভালো আছি, আরেকজন ভালো না থাকলে আমার কি করার আছে? এটা কি মুমিনের গুণ হতে পারে? قال رسول الله صلى الله عليه وسلم انما المؤمن اخوة رسول كريم صلى الله عليه وسلم বলেন انما المؤمن اخوة মুমিনরা একে অন্যের ভাই। মুমিনরা একে অন্যের কি? ভাই। অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিনরা একটি কাজা সাদিন ওয়াহিদিন, প্রত্যেক মুমিন একটি দেহের মতো চাই, তার দেশ সৌদি আরবে হোক, আফ্রিকা হোক, ইউথোপিয়া হোক, ভারতে হোক, বাংলাদেশে হোক, ইমানের দাবি যারা করে তারা প্রত্যেকে একটা দেহের মতো, কারো দেহে যদি কোনো জায়গায় আঘাত প্রাপ্ত হয় এই আঘাতের যন্ত্রণা পুরা দেহের ভিতরে সেই যেরকম অনুভব করে, যেই মুমিন সেই যেন তার অন্য মুমিন ভাইয়ের কষ্ট দেখে হৃদয়ে জানি অনুভব করতে থাকে। সুবহানাল্লাহ। মুমিনরা কিসের ন্যায়? একটি দেহের ন্যায়। কিসের ন্যায়? একটি দেহের ন্যায়। আসুন আমরা সিলেটবাসীর যে অবস্থা দুরবস্থা, আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের এই অসহায় ভাইদের প্রতি, আমাদের এই অসহায় ভাই যে সমস্ত মুমিন ভাইয়েরা, মুমিন নয় যারাই, যত মানুষ এখানে বিপদগ্রস্ত হয়েছেন, আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ চেষ্টা করে যাব। কেন আমরা দান করব? নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে ইমামে আবু দাউদ হাদিস নিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাখিয়্যু হাবীব আস-সাখিয়্যু করীবুম মিনাল্লাহ আস-সাখিয়্যু করীবুম মিনাল্লাহ, যে বা যারা দান করে তারা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় মানবতার সেবার জন্য দান করে তারা আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাদেরকে নিকটে নিয়ে যান। সুবহানাল্লাহ। এদেশের ওলামা ইকরামের ভূমিকা এখন মানুষ দেখতেছে, আমরা আমাদের জায়গা থেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছি। কেউ সিন থেকে, কেউ আনসিন থেকে, সকল ওলামা ইকরাম তাদের খেদমতে লেগে গিয়েছে, এটা সারা পৃথিবী দেখতেছে। আর এই ওলামা ইকরামদেরকে বলা হয়েছে ধর্ম ব্যবসায়ী। যারা ধর্ম ব্যবসায়ী মুখে যেই স্লোগান দেখিয়েছে, তাদের পক্ষ থেকে তারা তাদের পক্ষ থেকে 30 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে, 1 টাকারও কম আসে, 1 টাকাও পড়বে না সিলেটের জনগণ অনুসারে। তো মানুষ জেনে গিয়েছে কারাই কারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আস-সাখিয়্যু করীবুম মিনাল্লাহ, যারা দান করে তারা আল্লাহর নিকটবর্তী চলে যায়, করীবুম মিনাল জান্নাতি, আর যারা আল্লাহর নিকটবর্তী চলে যায় তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে ওয়াজিব করে দেন। করীবুম মিনান্নাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু তাই নয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করে দেন, মর্যাদার সৃষ্টি করে দেন। যেই দান করুক, যেই দান করুক, সে আলেম হোক গাইরে আলেম হোক, তার জন্য ভালোবাসা মানুষের অন্তরে সৃষ্টি করে দেন। কে? জোরে বলেন কে? আল্লাহ। বাঈদুম মিনান্নার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাঈদুম মিনান্নার, যারা দান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আলোক কুটি কুটি আলোক বর্ষমাল জাহান্নাম থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে দুই শ্রেণীর লোক আছে, একটা হইল সাখিয়ুন আর একটা হইল বাখিলুন, কৃপণ কৃপণ। হাতের মুষ্টি দিয়ে পানিও তার সরে না, এরকম লোক আছে কি নাই? এদের এত অভাব,
মনে হয় সারা পৃথিবী তার পেটে দিয়ে দিল, তার অভাব মিটবে না। এরকম লোকের সংখ্যা নিতান্ত কম নয়, অনেক বেশি। ছাড়ে না, টাকা পয়সা ছাড়ে না। সেই মনে করেছে যে তার এই মাল, তার এই সম্পদ তাকে দীর্ঘস্থায়ী করে রাখবে না, কখনো নয়। নিঃশ্বাস চলে গেলে একটুখানি মাটি তোমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হবে, আর কিছু নিয়ে যেতে পারবে না, যেতে যাওয়ার কোনো সুযোগ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল বাখীলু বাঈদুম মিনাল্লাহ। যারা সম্পদ থাকা সত্ত্বেও, ব্যাংক ব্যালেন্স থাকা সত্ত্বেও, নিজের হাতে টাকা থাকা সত্ত্বেও, টাকাকে নিজের বালিশের নিচে রেখে দিয়ে উলিকে খাওয়াবে, মানুষকে দিবে না, এরকম মানুষ আছে কি নাই? উলি খেয়ে ফেলক, আমার টাকা অসুবিধা নাই, তথাপিও আমি মানুষকে দান করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শ্রেণীর লোকগুলো হলো বখিল, কৃপণ। এরা কি, জোরে বলেন, কি কৃপণ? বাঈদুম মিনাল্লাহ, তারা আল্লাহর থেকে অনেক দূরে সরে যায়। আল্লাহ তাদেরকে দূরে সরিয়ে দেন, কে সরিয়ে দেন? জোরে বলেন, কে সরিয়ে দেন? যদিও সামাজিক দায়িত্বে সে আছে, কিন্তু বখিল, মানবতার কল্যাণে তার টাকা ব্যয় হয় না। তার কপালটা যদিও সেজদা দিতে দিতে কালো হয়ে যায়, তথাপিও সেই আল্লাহর হাবিবের বাসা অনুসারে আল্লাহর থেকে অনেক দূরে অবস্থান করতেছে। কপালে দাগ পড়ে গেলে কি হবে? তোমার ভিতরে মানব কল্যাণে তোমার টাকা খরচ হচ্ছে না। এরকম হাজারবার কপালে দাগ ফেলে দাও, এই কপাল নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না, কে বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি কি মিথ্যা কথা বলেন? জীবনে কখনো মিথ্যা কথা আল্লাহর পয়গম্বর বলেছেন কিনা? বলেন নাই। বাঈদুম মিনাল্লাহ, বাঈদুম মিনান্নাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় না, মানব কল্যাণে যারা আসবে না, সমাজের মানুষের চোখে তারা, সমাজের মানুষের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দূরে সরিয়ে দেন। সামনে দেখা হলে সালাম দেয়, পিছনে বলে এর টাকার উপরে আল্লাহর গজব পড়ি যা। কথা ঠিক কিনা? কে বলতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আত্মমানবতার কল্যাণে তোমার যদি টাকা ব্যয় খরচ যদি তুমি না করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর কাছ থেকে, নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিবেন। বাঈদুম মিনান্নাস, বাঈদুম মিনান্নাস, শুধু আল্লাহর কাছ থেকে আল্লাহ পাক তোমাকে সরিয়ে দিবেন না, করিবুম মিনান্নার, আল্লাহ পাক তোমার এই কৃপণতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের নিকটবর্তী করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। যদিও তোমার কপাল কি কালো, যদিও তুমি একাধিকবার হজ করেছ, যদিও তুমি একাধিকবার কি করেছো, ওমরা করেছো, যদিও তুমি একাধিকবার অন্যান্য আমল করেছো, কিন্তু মানব কল্যাণে তোমার টাকা খরচ হয় নাই, এই টাকার মালিক হয়েও, এই নামাজ নিয়ে, এই রোজা নিয়ে আল্লাহর আদালতে তুমি আসামির কাঠগড়ায় দণ্ডায়মান হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক।